নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল মা মনসা দেবী মন্দিরে। তা বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি মায়ের অসীম কৃপায়, মায়ের অসীম আশীর্বাদে আপনারা যে যেখানে আছেন খুব সুস্থ আছেন, ভালো আছেন এবং খুব সুখী আছেন। তা বন্ধুরা, আজকে আমি যে বিষয় আপনাদের কাছে এসেছি সেই বিষয়টি একটু আলাদা। আপনারা যারা খুব মানসিক অবসাদে ভুগছেন বা যারা খুবই মানসিক চাঞ্চল্যে ভুগছেন, বা যাদের মনে খুবই অশান্তি, যাদের মনে কোনো একমাত্র শান্তি নেই, সুখ নেই, যারা সবসময় চঞ্চল অস্থির হয়ে পড়ছেন, তারা সর্বদা মা মনসার শরণ নিন এবং মাকে অন্তর থেকে ডাকুন। দেখবেন আপনাদের সমস্ত অস্থিরতা চঞ্চলতা মুছে গিয়ে স্থির, আপনারা ধীর হবেন এবং স্থির হবেন এবং মনকে একাগ্রচিত্ত করতে পারবেন। তা বন্ধুরা, আপনারা যারা মানসিক অবসাদে ভুগছেন বা যারা খুবই কষ্টে আছেন, অন্তরের দিক দিয়ে মনের দিক দিয়ে খুবই দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তারা একমাত্র মা মনসার শরণ নিন। দেখবেন আপনাদের দুঃখ কষ্ট, অন্তরের যন্ত্রণা, ব্যথা বেদনা সব নিমিষেই দূর হয়ে যাবে, কারণ মা মনসা অন্তরের দেবী, মনের দেবী। ওনার জন্মই হয়েছিল মনের মানস কল্পনা থেকে। তাই বন্ধুরা, আপনারা মা মনসার শরণাপন্ন হন এবং যারা যারা অস্থির, তারপরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বা খুবই চিন্তায় চঞ্চল হয়ে আছেন, তারা সকলেই মা মনসার আরাধনা শুরু করুন। দেখবেন আপনাদের মনের সমস্ত ক্লেশ, তারপরে হচ্ছে কালিমা, সমস্ত দুঃখ কষ্ট আর মনের মধ্যে যে অস্থিরতা ভাব, চঞ্চলতা ভাব, সেই সমস্ত জটিলতা সমস্যা থেকে আপনাদেরকে মা মনসা মুক্তি দেবেন। আপনারা একমাত্র মা মনসার শরণাপন্ন হন। দেখবেন আপনাদের সমস্ত দুঃখ কষ্ট, মনের জ্বালা যন্ত্রণা মা নিমিষেই আস্তে আস্তে হরণ করছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আপনারা একবারেই বুঝতে পারবেন যে সত্যি আমাদের খুবই উপকৃত আমরা হচ্ছি, আমাদের খুবই কাজ হচ্ছে। মা মনসা আমাদের মনের সমস্ত দুঃখ যন্ত্রণা জ্বালা, আমরা যে মানসিক অবসাদে ভুগছিলাম সেই সমস্ত আস্তে আস্তে মুছে যাচ্ছে। তা বন্ধুরা, আপনারা সকলেই মা মনসার ধ্যান করুন, মা মনসাকে মনে মনে চিন্তা ভাবনা করুন, মাকে অন্তরে ডাকুন যে মা, আমরা খুবই অস্থির হয়ে পড়েছি, আমরা খুবই চঞ্চল হয়ে পড়েছি, আমাদেরকে স্থির করো, স্থির করো, আমাদেরকে একটু সৎ বুদ্ধি দাও। দেখবেন আপনাদের মনের সমস্ত ক্লেশ, চঞ্চলা ভাবাপন্ন এবং মনের সমস্ত এই সমস্ত জটিলতা সমস্যা, মানসিক ভারসাম্যহীন এই সমস্ত জিনিসগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আপনারা মন থেকে মা মনসাকে ডাকুন, দেখবেন আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। তা বন্ধুরা, আপনাদের যাদের কাছে সময় নেই, তারা দেখুন মাকে তো ডাকার কোনো সময় হয় না, মাকে আপনারা অন্তরে যেখান থেকেই হোক ডাকবেন, মন থেকে ডাকবেন, অন্তর থেকে ডাকবেন, উনি নিশ্চয়ই আপনাদের ডাকে সাড়া দেবেন। কিন্তু সেই ডাকটা অন্তরের হওয়া চাই, অন্তর থেকে হওয়া চাই, মন থেকে হওয়া চাই। ওনাকে শ্রদ্ধা ভক্তি সহকারে অন্তর থেকে ডাকবেন, ওনার ধ্যান করবেন, দেখবেন উনি আপনাদের সমস্ত দুঃখ মোচন করবেন, সমস্ত বিপদ হরণ করবেন। তাই বন্ধুরা, আপনারা যারা খুবই ব্যস্ত মানুষ বা যাদের কাছে খুব সময় নেই, দিনে অন্তত একবার মা মনসাকে অন্তর থেকে প্রণাম জানান, ওনাকে ভক্তি করুন, আর ওনার চরণে আপনাদের মনের সমস্ত দুঃখ কষ্ট, মানসিক চিন্তা, অস্থিরতা, চঞ্চলতা মাকে নিবেদন করুন। হে মা, আমরা খুব অস্থির হয়ে পড়েছি, খুব চঞ্চল হয়ে পড়েছি, তুমি আমাদেরকে ধীর করো, স্থির করো, নম্র করো। দেখবেন আপনাদের সমস্ত মানসিক অশান্তি দূর হয়ে যাবে এবং মায়ের কৃপা দৃষ্টিতে আপনাদের মনের সমস্ত বিষাভাব বা চিন্তাগুলো, মানে যে সমস্ত চিন্তাগুলোতে আপনাদের ক্ষতি হবে, আপনাদের পরিবারের ক্ষতি হবে, সেই সমস্ত চিন্তা থেকে মা আপনাদেরকে নিশ্চয়ই মুক্তি দেবেন। আপনারা শুধু একটিবার মা মনসাকে অন্তর থেকে ডাকুন, উনি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন। উনি সর্বদা জাগ্রত, সদা জাগ্রত, নিত্য জাগ্রত, উনি সর্বদা আমাদের পাশে সাথে সবসময় আছেন। শুধু
ওনাকে অন্তর থেকে ডাকুন, উনি নিশ্চয়ই ধরা দেবেন আপনাদের ডাকে। তা মা মনসার কৃপা দৃষ্টি আপনাদের সকলের উপরেই থাকুক, এটাই মায়ের কাছে কামনা করছি। মা আপনাদেরকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিক। আর বন্ধুরা, আপনারা শুধু একটি বার ওনাকে অন্তর থেকে ডেকে দেখুন, তারপরে বলবেন যে সত্যি উনি জাগ্রত, ঈশ্বর বলে কেউ আছেন, ভগবান বলে কেউ আছেন, আদ্যাশক্তি বলে কেউ আছেন।